হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা আজকে রান্না দিয়েই শুরু করলাম, আর এখন বানাচ্ছি চা। ওরা উঠেছে, ওদের একটু চা দেবো। ভাইয়ের একটু ঠান্ডা লেগেছে, তো যার জন্য চা করে দিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছ, চাল ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি। এখন এইটা করব ভুনা খিচুড়ি, মানে সকালে খাওয়ার জন্য। আর তার আগে ওইটা ধুয়ে রাখার তার আগে আর কি একটু চা বানিয়ে দিচ্ছি। চাটা খেয়ে ওদের চা দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। আর আজকে তো ভাই চলে যাবে, জানোই, 2-3 দিন আছে, মানে এই থাকতো না, অনেক কষ্ট করে বলে বলে তারপর থেকেছে। তো যাই হোক, আমি চাটা বসিয়ে দিয়ে তারপর এই খিচুড়ির জন্য আলু কেটে নিচ্ছি, মানে ওই প্রেশার কুকারে দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেবো আর কি। তো আর এইটা না হচ্ছে দার্জিলিং টি। তো এই চাটা ভাই নিয়ে যাবে, এর জন্য তো বললো কি যে সকালে একটু করে দেখতো কেমন লাগে খেতে। তো সেই চাটা, এই যে এই চাটা আবার কীভাবে করতে হয় বলো তো? আমাকে দোকান থেকেই বলে দিয়েছে যে জলটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে গ্যাস অফ করে দিয়ে এই চায়ের চাটা ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে তারপর হচ্ছে চা নামিয়ে নিতে হবে, তাহলে চায়ের সেন্টটা খুব সুন্দর আসে। তো সত্যিই খুব সুন্দর হয়েছিল চাটা, লিকার চা এত সুন্দর লাগছিল আর সেন্টটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, দেখো আমার চা হয়ে গেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ, মানে বন্ধ করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর ঢেলে নেবো চা। আর চা হয়ে যাওয়ার পর দেখো, চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। চা খেয়ে নিয়ে তারপর এই যে খিচুড়ি বানিয়েছি, খিচুড়িটাও হয়ে গেছে, সিটি দিয়ে নিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাই, ওরা সব গোছ গাছ শুরু করে দিয়েছে, মানে জানোই তো একটা ঘরের মধ্যেই আমাদের সব কিছু, থাকা বসা খাওয়া সব কিছু একটা ঘরের মধ্যেই। আর এর মধ্যে আবার যদি লোকজন আসে ভীষণ অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এর জন্য যে ছেলে নিচে পড়তে বসেছে, আর ওরা ওপরে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে আমার বাবুর জন্য আমি জুতো কিনেছিলাম, তো সেইটা। আর এই যে কুয়াশ, কলকাতার সাইডে না কুয়াশটা পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বললেই চলে। আর শিলিগুড়িতে কুয়াশ প্রচুর পাওয়া যায়। তো আমি যখনই বলেছি কুয়াশের কথা, তো ভাই বলছে কি যে কুয়াশ কি, আমিই তো আগে চিনতাম না, শিলিগুড়ি আসার আগে এখানে নতুন যখন এসেছি তখন কুয়াশের কথা শুনে আমি কুয়াশ আবার কীভাবে খায় কীরকম, মানে জানতামই না। তো এর জন্য ভাইকে ভাবলাম কি 1 কিলো মতো কুয়াশ কিনে দিয়েছি। ও নেবে না, তাও ওই জোর করে 1 কিলো মতো কিনে দিয়েছি। ওইটা ওকে বলছে নিয়ে যা, নতুন জিনিস তো, খেয়ে দেখ। তো যাই হোক, ওরা গোছগাছ করে নিয়েছে। আর এইটা হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করছি। দুপুরে আজকে রান্না করব হচ্ছে এই যে বরবটি কেটে নিয়েছি, বরবটি আলু দিয়ে ভাজা করব। আর এই যে দুটো সজনে ডাঁটা আছে, এইটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর অল্প একটুখানি মাংস আছে, যেটা ওদের টিফিনে দিয়ে দেব, মানে বাসে যাবে তো, তো বাসে যাওয়ার জন্য, মানে ওই বাসে গেলে টিফিনটা করে দিতে হয়, কারণ ওরা না বাইরে, আমার ভাইয়ের পেটের একটু সমস্যা আছে, তো বাইরের খাবার খায় না। তো এর জন্য বাড়ির থেকেই রুটি করে দেব আর হচ্ছে মাংস করে দেব। তো এর জন্য তাড়াতাড়ি, আর আজকে অনেকটাই তাড়াতাড়ি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি, তার কারণ ওদের মানে বাস হচ্ছে 4:00-5টার সময়, কিন্তু ওদের এখান থেকে বেরোতে হবে 3টের সময়। ওখানে গিয়ে বাসের টিকিট কাটতে হবে, এর জন্য 3টের সময় বেরোতে হবে। তো দেখো, আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন এক একটা করে রান্না শুরু করে দেবো। তো মাছগুলো আগে, সবার প্রথমে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নিয়ে আগে মাছের ঝোলটা করব, মাছের ঝোলটা করে তারপর বরবটি ভাজা টাজা যা আছে সেগুলো করে নেব। এক মানে আর আমার তো একটাই ওভেন, দেখতেই পাচ্ছ সিঙ্গেল ওভেন, এর জন্য খুব মানে তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা বসাতে হয়েছে, না হলে পরে ওদের আবার দেরি হয়ে যাবে। তো আমি 11টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর একটা একটা করে দুপাশে দুটো ওভেন থাকলে দুটোতে দুটো জিনিস বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আমার তো সেটা নেই।
আমার দুটো যে গ্যাস ওভেন ছিল সেটা না নষ্ট হয়ে গেছে, এর জন্য আমাকে এই একটা সিঙ্গেলেই আস্তে আস্তে করে একটা একটা জিনিস করে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, দেখো আমি এই যে মাছটা আগে ভেজে নিচ্ছি, মাছ ভেজে নিয়ে বটবটিগুলো ভেজে নেব, বটবটি ভেজে নিয়ে মাছের তরকারি করব, মাছের তরকারি করার পরে তো মাংস করব। আর আমার দেখো মাছের তরকারি এগুলো কিছু আর তোমাদের দেখালাম না, বটবটি ভাজলাম, ভেজে মাছের তরকারিটা করলাম, মাছের তরকারি করার পর এই যে মাংসটা করে নিচ্ছি। আর মাংস খুবই অল্প, মানে এর আগের দিন এনেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, তো সেইটাই ওদেরকে একটু টিফিনে দিয়ে দেব, আর ছেলের জন্য একটুখানি রাখবো মাংস। এই হচ্ছে তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে চান করলাম, চান করে পুজো দিয়েছি। আর এই যে ছেলে আসলো পরীক্ষা দিয়ে, আর কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো অল্প একটুখানি চিকেন ওদের টিফিনে দেওয়ার জন্য, আর এই যে মাছের ঝোল করেছি, আর এই যে বটবটি আলু দিয়ে ভাজা করেছি, আর এই প্রেশার কুকারে সকালের খিচুড়িটা রয়েছে। তো চলো ওদের খেতে দিয়ে দিই, তারপরে আবার রুটি বানাতে হবে। তো এই দেখো আমি আটাটা সেদ্ধ করে রেখেছি, এই মানে সেদ্ধ করে বলতে ওই ইসের মধ্যে কড়াইতে জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে ময়দা দিয়েছি। দিয়ে এই রুটিটা করলে তো খুব নরম থাকে, আর ওরা কখন খাবে তার নেই ঠিক বাসে, তো এর জন্যই আমি এটা সেদ্ধ করে ওদের রুটি বানিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি এই যে ভাইয়ের রুটিগুলো বানিয়ে নিচ্ছি, ওদের খেতে দিলাম দুপুরবেলা। খেতে দেওয়ার পর আমি চান করলাম, মানে সরি আগে চান করলাম, চান করে পুজো দিয়ে ওদের খেতে দিলাম। খেতে দেওয়ার পর আমি এই যে আটাটা আগেই তো মেখে রেখেছি, দেখলেই মানে চান করতে যাওয়ার আগে আমি আটাটা সেদ্ধ করে রেখেছিলাম। তো ওদের খেতে দেওয়ার পর এগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভেজে নিলে একটু আবার পাখার নিচে রাখতে হবে একটু ঠান্ডা হো করে, তারপর টিফিনে ভরতে হবে, না হলে আবার যদি নষ্ট হয়ে যায় বাসে খাবে সেই রাতে 9টা 10টার সময়, এর জন্য এগুলো ঠান্ডা করে তারপর টিফিনে ভরে নেব। আর কি বলো বন্ধুরা, কি বলো তো, একজনা কেউ যদি বাড়িতে আসে না কি আনন্দ লাগে, কি ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় এতটা কষ্ট হয় কি বলবো। আর বিশেষ করে আমার ভাই, মানে কি বলবো, অনেক দিন পরে দেখা, তারপর দুদিন না থাকতে থাকতে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মানে ঠিক মতো কিছু করে খাওয়াতেও পারলাম না, মানে মানে সময়ই হয়ে ওঠে না, এই আজকে এইটা সেইটা, এখানে ঘুরতে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া, এইটা ওইটা করতে করতে যে বাড়িতে বসে একটা জিনিস। আর ও এমনিতে বাইরের খাবার খায় না, ও যা বাড়িতে বানায় সেটাই খায়, তো এত কষ্ট লাগছে, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর ওরা চলে যাচ্ছে। আমি ভাবছি যে কান্না করব না, কিন্তু কি বলবো, আমার চোখের জল আমি মানে আটকে রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছিল ওরা যখন চলে যাচ্ছে। তো শুভ আবার ক্যামেরা করছিল, আমার আমার আবার মানে আমার এত খারাপ লাগছিল আমি কান্না করছি বলে ও আবার ক্যামেরা করছে। তো আমি ভাবছিলাম যে কান্না করব না ওদের সামনে, কিন্তু কিছুতেই আমি চোখের জলটা ধরে রাখতে পারলাম না। একজনা বাড়িতে আসলে তারপর যখন চলে যায় সত্যি এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে, যখন আসে তো খুব মজা লাগে, আনন্দ লাগে, এই আসছে আসছে আসছে, কিন্তু এই চলে যাওয়ার সময়টা আমার এত কষ্ট লাগে, এর জন্য মনে হয় কি থাক, কেউ না আসে না আসুক, কেউ এসে এইভাবে চলে গেলে আমার ভীষণ কষ্ট লাগে আর দুঃখ লাগে। তো যাই হোক দেখো ওরা বেরিয়ে গেছে, আর ওদের সাথে সাথে শুভও এই যে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, শুভ ওখান থেকে কাজে চলে যাবে, আর ওরা বাসে মানে টোটোতে উঠে বাসে। তো বন্ধুরা দেখলেই তো ভাইকে আগিয়ে দিয়ে ঘরে এলাম, আর কি বলবো, মনটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, যখন কেউ আসে এত আনন্দ লাগে, আর অনেকদিন পরে দেখা বুঝতেই পারছো, তো এত ভালো লাগে যখন আসে আর কি, তারপর যখন চলে যায় বাড়িটা পুরো মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, বাড়িতে আমার মানে ঘরের মধ্যে আমার মনটা টিকছেই না, আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে ওরা যখন ছিল পুরো ঘরটা সবসময় ভর্তি ভর্তি লাগতো, ওরা সবসময় থাকতো এই ঘরে আর কি, আড্ডা হতো, দিয়ে চলে যাওয়ার পর এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, কি বলবো, মানে আমি তো মানে যাওয়ার সময় আমি আর কান্নাটা ধরে রাখতে পারছিলাম না, তো কি করবো বলো, ভাবছিলাম কান্না করবো না ওদের সামনে, হয় ওদের খারাপ লাগবে, কিন্তু আমি আর ধরে রাখতে পারলাম না,
তো ওরা মানে ওদের এগিয়ে দিয়ে ঘরে এসছি, তো এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো, আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো কি আর করা যাবে বলো, সারা জীবন তো আর থাকতে পারবে না, যেতে হবেই। আর আমিও ওখানে গিয়ে সারা জীবন থাকতে পারবো না, আমাকেও চলে আসতে হবে। এটাই হচ্ছে মেয়েদের একটা কি বলবো, এটা হচ্ছে বিধি লিখন, মেয়েদের বাপের বাড়িতে থাকা যায় না বিয়ের পর। হয়তো গেলাম, গিয়ে আবার চলে আসলাম, ছেলেরা কি সুন্দর বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকতে পারে, কিন্তু মেয়েরা সেটা পারে না, তাদেরকে ছেড়ে আবার অন্য কাউকে বাবা মা মানে করে নিতে হয়। এটাই হচ্ছে নিয়ম, মানে পৃথিবীর নিয়ম, এটা এটাকে মেনে নিতেই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মনটা ভীষণই খারাপ লাগছে। এখন একটু শোবো, শুয়ে তারপরে তোমাদের সঙ্গে বিকালে আবার কথা হচ্ছে। ওইনি এখন বাজে 9টা, তো বিকালে ওরা চা খেলো, বিকালে না সন্ধ্যার সময় চা খেলো, তো সেগুলো কিছুই শ্যুট করিনি। তো এখন আমি করেছি রুটি, আর ওদের জন্য ভাত করেছি, আর দুপুর মানে দুপুরের তরকারি ছিল সেইগুলোই গরম করেছি। এই দেখো, দেখাই একটু, এই যে এটা দুপুরের তরকারি, একটু গরম করে নিয়েছি, আর আমার জন্য এই যে 1 পিস রুটি করেছি, এটাই আমি দুধ দিয়ে খাবো। আর কাকু আর শুভকে ভাত, ছেলের খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ভাত খেয়ে নিয়েছে ও, তো শুভ আর কাকুর জন্য ভাত দেবো, আর আমি খাবো রুটি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, দেখলেই তো রাতের সব খাবার বাড়লাম, মানে খাওয়াটা আর দেখাইনি। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শোয়ার ব্যবস্থা করছে, শুভ বিছানা হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে অলরেডি অনেকক্ষণ আগেই। তো শুভ একটু টিভি দেখছিল কাকুর ঘরে, ও এলো, তারপরে এখন ওষুধটা খেয়ে আমি ঘুমোবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে দিতে। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, দেখা হচ্ছে আগামী সময় নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।